মাসে দুগ্গা দেখা, আগরতলা সহ অন্যান্য জেলার পুজো সরাসরি দেখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। বিরতির পর আবারও আপনাদের স্বাগত আমাদের এই অনুষ্ঠানে ঘরে বসে দুগ্গা দেখা, যেখানে আমরা শহরের বিভিন্ন ক্লাবগুলোর পুজো মণ্ডপগুলো আপনাদের সামনে তুলে ধরছি, যাতে করে আপনারা ঘরে বসেই দেখতে পারেন, দুর্গা মার দর্শন করতে পারেন। ইতিমধ্যেই আমরা নেতাজি ক্লাব এবং ছাত্রবন্ধু ক্লাব সহ ফ্লাওয়ার্স ক্লাব বিভিন্ন ক্লাবগুলো দেখানোর চেষ্টা করেছি এবং বর্তমানে আমাদের প্রতিনিধি রয়েছেন আজাদ হিন্দ সংঘে এবং আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণব বিশ্বাস। অর্ণবদা, তোমার কাছে জানতে চাইবো আজাদ হিন্দ সংঘে কি থিম এবং সেখানে ভিড় কিরকম রয়েছে সে ব্যাপারে যদি দর্শকদের দেখাও। এই মুহূর্তে আমরা রয়েছি রামকৃষ্ণ মিশনের ঠিক পাশে, যে ক্লাবটা রয়েছে আজাদ হিন্দ সংঘ সেখানে, এবং আজাদ হিন্দ সংঘ এবার কিন্তু একটা ইউনিক থিম করেছে। আমরা জানি যে প্রত্যেক বছরই যে বিভিন্ন ক্লাবগুলো রয়েছে তারা কিন্তু চেষ্টা করে যে দর্শকদের বা দর্শনার্থীদের কিভাবে তাদের কাছে টেনে আনা যায়, বিভিন্ন থিম তারা করে থাকেন। কাল্পনিক মন্দির থেকে শুরু করে কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে পদ্মাবতীর মন্দির করেছেন তারা। এই মুহূর্তে যেখানে আমরা দাঁড়িয়ে আছি আজাদ হিন্দ সংঘে, সেখানে কিন্তু একটা ইউনিক বিষয় নিয়ে করা হয়েছে, সেটা অবশ্যই এডুকেশনালও বটে। আন্দামানে একটা ট্রাইব রয়েছে, জারোয়া ট্রাইব, সেই জারোয়া ট্রাইবের বিভিন্ন বিষয় নিয়ে, অর্থাৎ জারোয়া যে ট্রাইব রয়েছে, যারা আদিবাসীরা রয়েছেন, তাদের জীবনযাপন তারা কিভাবে করে থাকেন, তার পাশাপাশি কিভাবে তারা রান্নাবান্না করেন বা কিভাবে খাওয়া দাওয়া করেন, বা অর্থাৎ তাদের জীবনের প্রত্যেকটা দিক তারা কিন্তু এই প্যান্ডেলের মাধ্যমে, মূর্তির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন। অবশ্যই এই বিষয়টাকে কেন্দ্র করে আমরা আরো বিস্তারিত জানবো, ভিতরে নিশ্চয়ই যাব। তবে ক্লাবের একজন কর্মকর্তাকে আমরা পেয়ে গেছি, তার সঙ্গে কথা বলে এই থিমটার ব্যাপারে একটু জানার চেষ্টা করব। আপনাকে স্বাগত নিউজ ভ্যানগার্ডের লাইভ অনুষ্ঠানে। যেটা আপনার থেকে জানার চেষ্টা করব যে এই মুহূর্তে আপনারা করেছেন এই বছর জারোয়া ট্রাইবের থিম, কেন এই থিমটাই কেন? এই থিমটা আমরা করেছি, আমাদের একটা ভাবনা ছিল যে আমরা মানে আদিবাসীদেরকে নিয়ে বা প্রত্যন্ত গ্রামে যারা থাকে ওদেরকে নিয়ে আমাদের একটা কিছু চিন্তাভাবনা ছিল। যেরকম আমরা গেছে বছর আমরা করেছি আমাদের মণিপুরি সম্প্রদায় ওদেরকে নিয়ে এটা আমরা থিম করেছিলাম, এবছর আমরা আদিবাসীদেরকে নিয়ে করার আমাদের ইচ্ছা ছিল। তো আমরা যখন কলকাতাতে যোগাযোগ করি ওদের সঙ্গে, ওরা বলেছিল যে একটা ভালো থিম আছে, আমরা তাদের কথা আমরা এটা করতে পেরেছি। এই যে জারোয়া ট্রাইব নিয়ে আপনারা করলেন, অর্থাৎ জারোয়া ট্রাইব যারা আদিবাসীরা রয়েছেন তাদের ব্যাপারে আমরা বিভিন্ন মূর্তি দেখতে পাচ্ছি, বিভিন্ন রিপ্রেজেন্টেশন দেখতে পাচ্ছি, তার পাশাপাশি কোথাও কি জারোয়া ট্রাইবের ব্যাপারে লেখা রয়েছে বা কিভাবে আপনারা ঠিকভাবে জানানোর চেষ্টা করেছেন? এডুকেশনাল তো বটেই আপনাদের এই প্যান্ডেলটা, কিভাবে জানানোর চেষ্টা করেছেন? আমরা ইন্টারনেটের মাধ্যমে আমরা পেয়েছি, পুরোটা ভিডিও আমার কাছেও আছে, ওইটার মাধ্যমে আমরা তাদের যে জীবন কাহিনী আমরা অনেকটা জানতে পেরেছি। যেরকম জেনেছি যে ওয়েস্ট বেঙ্গলে একজন আমাদের বাঙালি মহিলা, উনি ওদের মাঝখানে গিয়েছেন, ওদের বাচ্চাদের খাওয়া দাওয়ার ব্যাপারে উনি অনেক 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 চেষ্টা করে ওদের সঙ্গে মিশে উনি এসছেন, আজকে উনি ডক্টরেট উপাধি পেয়েছে, অনেক কিছু। তার জন্য আমরা ওনার কাহিনীটা নিয়ে আমরা এটা করার চেষ্টা করেছি। আমরা ক্লাবের কর্তৃপক্ষ যিনি রয়েছেন ওনার কাছ থেকে কিন্তু জানলাম যে এই থিমটাই তারা কেন করেছেন। আমরা যদি বাইরের দিকটাই আগে একটু দেখে নিই, যে এখানে কিন্তু অনেকটাই রিপ্রেজেন্টেশন আমরা দেখতে পাচ্ছি, আমাদের প্রতিনিধি মিল্টন ধর কিন্তু দেখাচ্ছেন যে এই যে জিনিসগুলো বানানো হয়েছে, খড় দিয়ে বানানো হয়েছে এবং তার পাশাপাশি শেলস, বিভিন্ন শেল যেগুলো সমুদ্রের আশেপাশে পাওয়া যায় সেই বিষয়গুলো দিয়ে কিন্তু বানানো হয়েছে। বাইরের দিকটাতেই কিন্তু চেষ্মিতে আমরা দেখছি যে অনেক মানুষ দাঁড়িয়ে সেখানে ফটো তো তুলছেন, তার পাশাপাশি আমি যদি প্রথমে একটু যে কারুকার্য, অর্থাৎ যে স্ট্যাচুগুলো বানানো হয়েছে সেগুলোর দিকে যদি একটু যাই, আমরা দেখতে পাচ্ছি জারোয়া ট্রাইবের একজন ট্র্যাডিশনালি তারা যেভাবে সাজে বা যেভাবে যেটা তাদের পোশাক রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং মূলত জারোয়া ট্রাইবের যে আদিবাসীরা রয়েছে, জারোয়া আদিবাসীরা রয়েছে, তারা কিন্তু হান্টার গ্যাদারার হয়, তারা রান্নাবান্না ততটা সেভাবে করে না, কিন্তু এখন অর্থাৎ আধুনিক যে প্রজন্ম রয়েছে, আধুনিক যে বিভিন্ন সভ্যতা রয়েছে, তাদের ছোঁয়াতে এসে অনেক কিছুই কিন্তু তাদের চেঞ্জেস হয়েছে, সেই বিষয়টাও অবশ্যই আমরা কিন্তু জানি। জারোয়া ট্রাইবের গোটা বিষয়টাই কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমরা একটু ভেতরের দিকে যাব এবং অবশ্যই ভেতরে তারা কি দেখাতে চেয়েছেন গোটা বিষয়টাই তুলে ধরবো দর্শক বন্ধুদের সামনে।
ভেতরে যাওয়ার দিকেই প্রথমেই যে গেটটা আমরা দেখছি, যে প্রবেশদ্বার, প্রবেশদ্বারেই কিন্তু রয়েছে সেখানে নানান ধরনের যে শেল রয়েছে, সি শেল দিয়ে বিভিন্ন জিনিস সাজানোর চেষ্টা করা হয়েছে। অবশ্যই বলে রাখা ভালো যে এই সি শেলগুলো কিন্তু খুব ইজিলি জারোয়ারা তারা পেয়ে থাকেন, কারণ সমুদ্রের পাশেই তারা থাকেন এবং এগুলোই তারা অ্যাভেলেবেল হন তাদের কাছে এবং সেগুলো দিয়ে কিন্তু তারা নানান জিনিস বানিয়ে থাকেন জেসপেদা। এবং আমরা ভেতরে ঢুকতেই কিন্তু জেসপেদা দেখতে পাচ্ছি জারোয়া আদিবাসীদের নানান রকমের যে জীবন যাপনের যে কাহিনী সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি। তারা কিভাবে রান্না করছেন সেটা দেখানো হচ্ছে, একই রকম ভাবে তারা কি করছেন তাদের একটা যেটা মনে হচ্ছে দেখে একটা বৈবাহিক অনুষ্ঠান এরকম কিছু একটা মনে হচ্ছে। তার পাশাপাশি আন্দামানের এই জারোয়া জনগোষ্ঠীর যে জীবন কাহিনী সেটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছে। জারোয়া জনগোষ্ঠী আমরা জানি যে সাউথ এবং মিডল আন্দামানে তারা থাকে একই রকমভাবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আরও 250 থেকে 400 জারোয়া জনগোষ্ঠী অ্যাভেলেবেল রয়েছে, এটাও কিন্তু রয়েছে তথ্য। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাথমিকভাবে যেটা আমরা জানতাম যে জারোয়া জনগোষ্ঠীর যে আদিবাসীরা রয়েছে তারা কিন্তু আধুনিক যে মানব সভ্যতা তাদের সঙ্গে তাদের সঙ্গ থেকে পুরোপুরি টোটালি কাট অফ ছিল এবং পরবর্তী সময় অর্থাৎ লেট 2000s যদি কথা বলি তখন কিন্তু এই মুহূর্তে তাদের সঙ্গে তারা অর্থাৎ মডার্ন লাইফস্টাইল যেটা রয়েছে সেগুলোর সঙ্গে অনেকটাই তারা যোগসূত্র তারা খুঁজে পেয়েছেন, অনেকটাই কানেকশন তারা করেছেন। এবং এমনও কিন্তু যেটা শোনা যায় যে অনেক জারোয়া আদিবাসীদের যারা রয়েছেন তাদের যে ছেলে মেয়েরা রয়েছে তারা এখন স্কুলে পর্যন্ত যায়, অর্থাৎ আধুনিক সভ্যতার কিছুটা ছোঁয়া কিন্তু এই মুহূর্তে জারোয়া আদিবাসীরা পাচ্ছেন। তবে তাদের যে অ্যাকচুয়াল যে জীবন ধারণের যে বিষয় রয়েছে, লাইফস্টাইল রয়েছে, সেটাও কিন্তু অবশ্যই ধরে রেখেছেন তারা এই মুহূর্তে। আমাদের প্রতিনিধি আপনাদের সামনে তুলে ধরলেন এখানে আজাদ হিন্দ ক্লাবের যে রয়েছে যে থিমটি রয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি যে ট্রাইব, একটা বিশেষ ট্রাইবকে নিয়ে ওরা এই থিমটি করেছে, এই পুজো মণ্ডপ করেছে। এবং আমরা আরও বিভিন্ন ক্লাবগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সময় এখন বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।